হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে চুলায় তৈরি অসম্ভব মজার জাপানিজ কারি ব্রেড। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি চুলাতে একটা প্যান বসিয়ে তো 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব রসুন কুচি 1 চা চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজাভাজি কোনো দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু 1 কাপের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কিউব করে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি। এবার করে নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, আর খুব বেশি তেল দিতে যাবেন না, তাহলে ব্রেড কিন্তু ভালো হয় না। তো আমি এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। আজকে ব্রেডটা আমি তো কারি পাউডার দিয়ে করবো, বা পুরটা কারি পাউডার দিয়ে করবো, তাই আমি যে কারি পাউডারটা ইউজ করছি সেটাও দেখে দিচ্ছি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। কারি পাউডারটা আমি 1 টেবিল চামচের মতো একটি বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি 1টি চামচ দিয়ে। তো এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও 1 চা চামচ ইউজ করতে পারেন। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে। তো আমি যে ডেকে রেখেছি এগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেখছি, এগুলো কিন্তু ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে আসছে। তো এর মধ্যে আমি যে কারি পাউডারটা মিশিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে সবগুলো সাথে যেন মিশে যায় মশলাটা, কারি পাউডারটা। এভাবে করে উল্টি পাল্টি নেবেন। আর তেলের তো দেখলেনই, আমি খুবই কম তেল দিয়ে করেছি। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এদিক দিয়ে আমি ডোটা তৈরি করব। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি ব্রেডের যে ডোটা তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, 1 চা চামচের মতো ইস্ট, লবণ স্বাদ মতো, তাও 1/2 চা চামচ দিয়ে আমি আলাদা আলাদা করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো একসাথে মিশিয়ে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিয়েছি। এর মধ্যে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। আমার 1 কাপের মতো লাগছে ডোটাকে তৈরি করতে। আর ডোটা কিন্তু দেখাবো কিরকম রাখতে হবে। তো এভাবে করে অল্প অল্প করে আপনারা মিশিয়ে নেবেন, যেন ডোটা যেন স্টিকি না হয়ে যায়। তো এভাবে করে আমি ভালো করে একটি নাড়ুনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নিয়েছি। তো এভাবে হাত দিয়ে ভালো করে চেপে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন কিরকম একটু ডোটা টাইট হয়েছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো নর্মাল তেল দিয়েছি, দিয়ে আবার ভালো করে মতি নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে চেপে চেপে মতে নিয়েছি। তো এখন আমি দু হাত দিয়ে কাপড় কাচার মতো ডোলে মতে নিচ্ছি। এভাবে করে অবশ্যই করবেন, দেখবেন যে কত সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যাবে। ডোটা কিন্তু একটু টাইট থাকবে, অবশ্যই আপনারা এগুলো খেয়াল করবেন, এটা কিন্তু স্টিক করা যাবে না। এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটি মিক্সিং বোলে তেল দিয়ে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো কিভাবে তেলটা লাগিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি। এই যে চেপেও দেখাচ্ছি কিরকম টাইট হয়েছে বা কিরকম সফট হয়েছে। তো এখন র্যাপিং পেপার দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, র্যাপিং পেপারটা তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। Thank you.
তো এভাবে করে এখন আমি রোল করে নিচ্ছি। তো দুই হাতের জন্য আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা জানি না, এই যে এভাবে করে সিল করে এভাবে করে রোল করে দিবেন, তারপরে এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর একটি জাপানিজ কারি ব্রেড হয়ে যায়। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি তো একটি আমি হাতে নিয়ে ডিম ব্রাশ করে দিচ্ছি কিভাবে দেখুন। তো এর উপরে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, এভাবে করে ছড়িয়ে দিবে। তো এভাবে করে একে একে আমি সবগুলোকে এভাবে ডিম ব্রাশ করে আর ব্রেড ক্রাম্বস লাগিয়ে একটি স্টিলের প্লেটে আমি এক এক দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি, ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, তাহলে উপরটা ক্রিস্পি হবে। এগুলো আর কোনো রেস্ট রাখার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট আমি চুলায় দিয়ে দিব। তো চুলাতে আমি প্রিহিট করার জন্য হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম 5 মিনিট আগেই। তো হাঁড়িটা গরম হয়ে আছে, এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি কারি ব্রেডের প্লেটটি বসিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে আমি 20 মিনিটের মতো বেক করে নেব। তো 20 মিনিট হয়ে গিয়েছে, তো আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে, একদম ওভেনের মতো কালার। তো এখন আমি ওভেন প্রুফ বাটিতেও করে তৈরি করে দেখে দিচ্ছি। ওখানে কিন্তু পেপার দেওয়া তেল ব্রাশ করা আছে বাটির মধ্যে, তো এখানে আমি একই প্রসেসে হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 20 মিনিট মিডিয়াম আছে দেখি আমি বেক করে নিব। 20 মিনিট হয়ে গিয়েছে, তো দেখুন এটার কালার। আপনারা দুইভাবে কিন্তু করতে পারেন, যেমন ওভেন প্রুফ বাটি বা স্টিলের প্লেটে আপনারা যেভাবে সুবিধা হয় আপনাদের কাছে আছে সেটা দিয়ে করে নিতে পারবেন। তো আমি এগুলো এখন পরিবেশন করে দেখা দিচ্ছি। তো এই যে কাচের বাটিরটা কিন্তু নিচেরটা একটু সাদা থাকে আর স্টিলেরটা কিন্তু নিচেটা একটু কালার আসে সুন্দর। তো যেভাবে ভালো লাগে সেভাবেই আপনারা করে নিতে পারেন। তো আমি এখন পরিবেশন করে দেখে দিচ্ছি এবং কেটেও দেখাচ্ছি কিরকম ভিতরটা হয়েছে, আর উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট এবং ফ্লাফি এবং ভিতরে পুরে ভরপুর। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ব্রেডের রেসিপি আছে এবং কেকেরও রেসিপি আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর রেসিপিটি এখানেই শেষ করবো আজকের মতো, আল্লাহ হাফেজ।